जीटीए निर्वाचने एककভাবে পাহাড়ের ক্ষমতা দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসন দখল করেছে অনিক থাপার দল। বোর্ড এখনো গঠন হয়নি। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে মঙ্গলবার কলকাতায় গেলেন অনিক থাপা। এদিন সকালে বিমানে কলকাতায় গিয়েছেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিক থাপা বলেন, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও প্রত্যেককে নিয়ে পাহাড়ের উন্নয়ন করতে চান। তিনি পাহাড়ের রাজনীতি থেকে প্রাধান্য দিতে চান উন্নয়নকে। পাহাড়ের মানুষ চেয়েছেন বলেই জিটিএ আজ তাদের দখলে। তাই পাহাড়ের উন্নয়ন, জিটিএর অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দিকে বেশি নজর দেবেন তিনি। 17 साल के लिए गवर्नमेंट के लिए मैं बार बार बोल रहा हूँ, गवर्नमेंट के साथ मिलकर काम कर रहा हूँ। तो गवर्नमेंट को बताना पड़ेगा कि जीटीए में क्या इश्यूज है, क्या प्रॉब्लम है, आगे में काम करने के लिए। तो उस डिमेंट मतलब मेरा बेटी है, इसलिए मैं करता हूँ बहुत आप मानी खुला सा कर बोटे फोन हो गए अब चेयर में वो डिसाइड करोगे, बोटे डिसाइड करोगे किए हो। तो पहाड़ पहले तो बहुत सिस्टम ही कलैप्स है, पर सिस्टम को ठीक करना है, पंचायती व्यवस्था में ये रीजनल शिक्षा लागू करना है, जीटीए कर्मचारी को रेगुलराइज करना है, मतलब टोटल सिस्टम कलैप्स है। सो आई हैव टू पहले सिस्टम को मेंटेन करना है, हम सिस्टम ठीक होने से तो आराम से काम होता रहेगा। जीटीएते एककভাবে ক্ষমতা দখল করলেও পাহাড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাথে অলিখিত জোট ছিল তৃণমূলের। জিটিএ নির্বাচনে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা বিনয় তামাং ব্লুমফিল্ড থেকে জয়ী হয়েছেন। তাই অনিক থাপা জিটিএর প্রধান হলে তৃণমূলের জয়ী প্রার্থী বিনয় তামাং এর ভূমিকা কি হবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। देखिए, जितना भी 45 सभासद है वो इलेक्टेड मेंबर है, उन लोगों को रेस्पेक्ट करके मैं आगे में काम करूँगा। तृणमूल के सबको तो जितना भी इलेक्टेड मेंबर है सबको लेकर मैं काम करना चाहता हूँ, क्योंकि हमको पहाड़ बनाना है, पॉलिटिक्स से ज्यादा पहाड़ बनाना है। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনিক থাপাকে নির্দেশ দিতে পারেন জিটিএ পরিচালনায় পাহাড়ের বিনয়কে নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে। বিগত বেশ কয়েকটি নির্বাচনে পাহাড়বাসী যেভাবে রায়দান করেছেন তাতে স্পষ্ট পাহাড়ের সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তবে দার্জিলিং এর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ কথা তা বলার অপেক্ষা রাখে না। পুরো নির্বাচনে হামরো পার্টি জয়লাভ করার পর তিনিও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন তার দার্জিলিং সফরে। এবারে জিটিএ নির্বাচনে জয়লাভ করে বিনয় তামাংও একই পথের পথিক হলেন। সব মিলিয়ে এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর কোন নির্দেশ আসে বিনয়ের দিকে এবং তিনি কতটা তা মেনে চলেন, সেদিকেই তাকিয়ে উত্তরের রাজনৈতিক মহল। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি।